আজকের রেসিপি শুক্তো বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো। অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো নামটা শুনে বুঝতেই পারছো বাঙালিদের বেশিরভাগ অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায় এই শুক্তো ছাড়া, কারণ বাঙালিদের অতি প্রিয় একটি খাবার বলতে পারি এই শুক্তো। তো চলো কতটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো বানাতে পারলাম তা দেখা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন কালো জিরে। কেউ চাইলে মেথি ইউজ করতে পারো, এই ক্ষেত্রে 1 টিস্পুন মেথিও দিতে পারো। আমি স্কিপ করেছি কারণ মেথিটা আমার ভালো লাগে না। এবার এটাকে ড্রাই রোস্ট করে নেব, মানে একটু শুকনো কোলায় সেকে নেওয়ার পালা বা ভেজে নেওয়ার পালা। তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব যাতে একদম মিহি গুঁড়ো হয়ে যায়। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 9 থেকে 10 খানা বিউলির ডালের বড়ি আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে অনেক সময় দেখবে বড়ি এমনি তেলে দিয়ে দিলে তেল টেনে নেয়, কিন্তু যদি শুকনো খোলায় আগে ভেজে নিতে পারো বড়িটাকে, তাহলে তেলে দিলে দেখবে তেল আর টেনে নিচ্ছে না। তো চলো এবার দেখে নিই কী কী সবজি আমি কাট করেছি। গোল আলু, কাঁচকলা, পেঁপে, পটল, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে আর রাঙা আলু আমি একটা সবজি ইউজ করেছি। তোমরা চাইলে গাজর, বিনস, বরবটি ইউজ করতে পারো। এরপর ওই তেলেই আমি উচ্ছেগুলোকে ফ্রাই করে নেব। অবশ্যই শুক্তোর জন্য বেশি লাল করে ফ্রাই করার কোনো জিনিসই দরকার নেই, মিডিয়াম একটা ফ্রাই করব। দেখো মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে, খুব বেশি লাল আমি করিনি। এবার আমি তুলে নিচ্ছি ওই উচ্ছে ভাজার তেলেই। এবার আমি বেগুনটাকেও ফ্রাই করে নেব, হালকা, বেশি নয়, যেরকম উচ্ছেটাকে ফ্রাই করা হয়েছে ওই রকমভাবেই বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখো আমার বেগুনটাকেও ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। যদি কারো তেল কম মনে হয় এই টাইমেই তোমরা ইউজ করতে পারো, আর ফোড়নের সময়ও সেম যেগুলো আমি ড্রাই রোস্ট করেছিলাম ওই মশলাগুলোই আবারও ইউজ করছি। এই টাইমেও কেউ যদি চাও তাহলে মেথি ইউজ করতে পারো। এরপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে অ্যাড করব। প্রথমে দেব গোল আলু, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করব। গোল আলুটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি রাঙা আলুগুলোকেও ছেড়ে দিলাম। এগুলোও সেমই 2 থেকে 3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। গোল আলু আর রাঙা আলু হয়ে গেছে মোটামুটি ভেজে নেওয়া, এবার আমি নুন হলুদে ভিজিয়ে রাখা কাঁচা কলাটাকে অ্যাড করলাম, যেটা কিনা এটাও 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তো চলো এগুলো হয়ে গেছে, এবার পেঁপে দেওয়ার পালা। পেঁপেটাকেও দিয়ে একইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কোনোটাই বেশি লাল লাল করে ভাজা না হয় সেই দিকেই খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দেব পটল, সজনে ডাঁটা, এভাবেই পরপর অ্যাড করতে থাকবো। আগে দেব পটল, তারপর আবারও নাড়াচাড়া একটু করে নিয়ে পটলটা দিয়ে বেশ অনেকক্ষণই হলো, এবার সজনে ডাঁটাটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে সব সবজি একসাথে মিশিয়ে নেব, আর ওরকমই একটু এদিক ওদিক করে নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে লাল কোথাও যেন না ধরে।
সব সবজি অ্যাড করা হয়ে গেছে, ভাজাও করা হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিলাম 1 টেবিল স্পুন, এবারেও ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা আদার গন্ধটা যখন চলে যাবে, এবার অ্যাড করব পরিমাণ মতো জল, যা যতটা সবজি সেদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন সে সেরকম জল ইউজ করবে। জল দেওয়ার পরে সব সবজিগুলোকে জলের তলায় দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখো জলটা মোটামুটি যখন ফুটতে শুরু করে দিয়েছে, এইবার আমি বেটে রেখেছিলাম 2 টেবিল স্পুন পোস্ত। 2 টেবিল স্পুন পোস্ত যখন দেব তার হাফ দেব আমি সর্ষে, তো 1 টেবিল স্পুন সর্ষে, যার মাপ যেরকম হবে সেরকম হাফ দিয়ে বেটে নিয়ে সেটাকে আমি এই মুহূর্তে অ্যাড করে দিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি, আর তারপর চাপা দিয়ে দেবো আবারও। এবার আমি আস্তে আস্তে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এতে অ্যাড করব, যাতে সবজিগুলোর মধ্যেও বেশ সুন্দর নুন আর মিষ্টিটা ঢুকতে পারে। বেটে রাখা যে মশলাটা ইউজ করেছি ওটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দেব দুধ, আর এই দুধের সাথে দেব 1 টেবিল স্পুন ময়দা, কারণ দুধ হঠাৎ করে দিয়ে দিলে পোস্ত সর্ষে এসবের জন্য অনেক সময়ই কেটে যেতে পারে, সেই জন্য আমি 1 টেবিল স্পুন ময়দা ইউজ করলাম। ভালো করে কিন্তু ঘুটে নেবে দুধের সাথে, না হলে ওই গোটা গোটা হয়ে থাকবে, ওটা কিন্তু খুব বাজে লাগবে। আর এই দুধ ইউজ না করে অনেক সময় আমুল দুধও ইউজ করতে পারো জলে গুলে নিয়ে। এবার যখন পুরো জিনিসটাই ফুটতে শুরু করবে তখন আমি উচ্ছে আর বেগুনটা যে ভেজে রেখে দিয়েছিলাম সরিয়ে সেটাকে আমি অ্যাড করে দিলাম। এইবার আমি আবার ভালো করে ফুটিয়ে নেব, যাতে বেগুন আর উচ্ছে যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকুও হয়ে যায়, তো এই সবজিগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা বড়িগুলোকেও অ্যাড করে দিচ্ছি, যাতে এগুলোও সেদ্ধ হয়ে যায়। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল যেটাকে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম মিক্সিতে, এবার সেইটা আমি অ্যাড করছি। এখানে 3 টেবিল স্পুন মতো মশলা হয়েছিল, যেটা কিনা আমি পুরোটাই অ্যাড করব, তবে আস্তে আস্তে। মশলাটা দেওয়ার পরও তোমরা ঢাকা চাপা দিয়ে সিম আছে ফুটতে দেবে, যাতে মশলা স্মেলটা বেরিয়ে না যায়। আর লাস্ট 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেবো, বা ইন্ডাকশনটাকে আমি বন্ধ করে দেবো, আর ঢাকা চাপা দিয়ে দেবো যাতে স্মেলটা বন্ধ না হয়ে যায়। তো মোটামুটি আমার শুক্তো ডান। এই পাচ্ছ আমার অনুষ্ঠান বাড়ির শুক্তো তৈরি একদমই খাওয়ার জন্যে ভাতের সাথে, তো দারুণ লাগবে এরকম গরম গরম শুক্তো। তো তোমরা দেখে আমাকে একটু জানিও যে দেখতে অন্তত অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কিনা, তো বাড়িতে তোমরাও ট্রাই করো, আর আমাকে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা থাকে, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।